नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आज के गवेषणार विषय राशिफल। हाँ, ठीक ही धरेछेन। आजकेर ए भिडियो आमी एकुशे चैत्र मंगलवार 5 এপ্রিল अर्थात आज के राशिफल प्रकाश करते चले। तार आगे बोली हमारे यूट्यूब चैनल के अवश्य सब्सक्राइब करूँ, पासे थाका बेल आइकन अवश्य प्रेस करूँ, जाते ये धरण वीडियोगुलो आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज 21 চৈত্র 5 এপ্রিল मंगलवार सूर्योदय 5:31, सूर्यास्त 5:50, चतुर्थी दिवा 2:49, कृत्तिका नक्षत्र अपराह्न 4:11। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन अर्थात 5 এপ্রিল ग्रहरा के कोथाय अवस्थान करछे। प्रथमे मेष फाका, बीषे राहु ओ चंद्र। राहु वृषे अवस्थान करछे कृत्तिका नक्षत्रे, चंद्र विषे कृत्तिका नक्षत्रे, केतु वृश्चिके विशाखा नक्षत्रे, मंगल और शनि मकरे, मंगल मकरे धनिष्ठा नक्षत्रे, शनि मकरे धनिष्ठा नक्षत्रे, बृहस्पति और शुक्र कुम्भे, बृहस्पति कुम्भे पूर्वाधवा नक्षत्रे, शुक्र कुम्भे धनिष्ठा नक्षत्रे, रवि और बुध मीने, रवि मीने रेवती नक्षत्रे, बुध मीने रेवती नक्षत्रे। এবার আসুন দেখে নি 12টি রাশির 5 এপ্রিল মঙ্গলবারের রাশিফল। প্রথমে মেষ রাশি। আজকের দিনটি যথেষ্ট চিন্তাদায়ক, কর্মক্ষেত্রে একাধিক অস্থিরতা, কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা আপনাকে আকস্মিক দুর্যোগের মুখে ফেলে দিতেই পারে মেষ রাশি। আজকের দিনে কিছুটা দুর্ঘটনা, কিছুটা ফাঁড়া রয়েছে, সেদিক দিয়ে মেষ রাশি সাবধান। আজকের দিনে কোনো বন্ধু যথেষ্ট উপকার করবে, বন্ধুর সাহায্যে আপনি নিশ্চিত বিপদ থেকে উদ্ধার পাবেন। তবে মকর রাশি বিদ্যাক্ষেত্রে বাধা এবং সন্তানের কারণে মানসিক কষ্ট আপনাকে পেতেই হবে। আজকের দিনে আপনার যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে বিদ্যা, বিদ্যাক্ষেত্রে আপনি বিরাট সাফল্য লক্ষ্য করবেন। আজকের দিনে আপনার সন্তান আপনার ক্ষেত্রে কিছুটা হলেও অবশ্যই ভোগাবে। আজকের দিনে আপনার জীবনে শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি। কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, আজকে আপনার শুভ প্রেম অবশ্যই রয়েছে। তবে বৃষ রাশি যেদিক দিয়ে কিছুটা চাপ, কিছুটা অস্থিরতা, তা হচ্ছে আপনার গুরুজন স্থানীয় ব্যক্তি, সে মা বা মাসিমা বা কাকিমা, কোনো নারী, তিনি অবশ্যই মহিলা, তার সঙ্গে আপনার সম্পর্কের অবনতি ঘটতে পারে, কোনো কারণে মানসিক দিক দিয়ে তার সঙ্গে অমিল হতে পারে। আজকের দিনে কোনো বন্ধু অবশ্যই ক্ষতি করবে, তাই বন্ধুদের সঙ্গে মেলামেশার দিক থেকে আপনাকে বিশেষ সাবধানে থাকতেই হবে বৃষ রাশি। আজকের দিনে উচ্চ স্থানতে পড়ে গিয়ে চরম আঘাত লাগতে পারে বৃষ রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি। কর্মে শুভ সময়, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা, তবে যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে প্রেম। আজকের দিনে শুভ প্রেমযোগ রয়েছে বৃষ রাশি মিথুন রাশি। আজকের দিনে আপনার সন্তান উপকারের হাত বাড়িয়ে দেবে, সন্তানজনিত শুভ ফল আপনি লাভ করবেন। তবে মিথুন রাশি যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে শত্রু, শত্রুরা আজকে আপনার কাছে মাথা নামাতে বাধ্য হবে। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে। এবং মিথুন রাশি যেদিক দিয়ে আরও শুভ খবর, কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হবেন, আপনার কর্মের প্রশংসা লোকের কাছে দৃষ্টিনন্দিত হবে। আজকের দিনে আপনার জীবনে
प्रेम आसबे एवं बियेर आलोचना आपनी करतेई पारेन। मिथुन राशिर जातक जातिका दुर्घटना जोग सम्पर्के विशेष सावधान, एमनकि कोनो समाज बिरोधी शत्रु आपनार दिके क्षति करते पारे, सेदिक दिये मिथुन राशि सावधान। एरपरे कर्कट राशि, आजकेर दिनटि जथेष्ट साफल्य कर्मे सिद्धि, आर्थिक जीवने उन्नति एवं जेदिक दिए शुभजनक ता हच्छे प्रेम, शुभ प्रेमजोग रयेछे आजकेर दिने। एवं कर्कट राशि सन्तान जनित चिंता अनेकटाई दूर हबे। एछाड़ा जेदिक दिए आपनी सुफल पाबेन ता हच्छे विद्या, विद्याओ जथेष्ट उन्नति। তবে যেদিক দিয়ে চিন্তা তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর ছোটোখাটো শারীরিক অসুস্থতা বড় আকার ধারণ করায় আপনি নিজেও বড্ড চিন্তিত থাকবেন। কর্কট রাশি শরীর ভালো যাবে না, শরীরে নানা ধরনের কষ্ট আসতেই পারে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন। কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মে সিবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি। সিংহ রাশি যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে বিদ্যা, বিদ্যায় যথেষ্ট সাফল্য আপনি পাবেন। সন্তানজনিত দুশ্চিন্তাগুলো দূর হবে, সন্তান আপনার পাশে এসে দাঁড়াবেই। আজকের দিনে কোনো বন্ধু উপকারের হাত বাড়িয়ে দেবে, তবে কিছু সিদ্ধান্ত নেছি, কিছু খারাপ বন্ধু সম্পর্কে সিংহরাশি সাবধান, এরা আপনার ক্ষতি সাধন করতে পারে, এদের থেকে দূরে থাকাই ভালো। আজকের দিনে আপনার যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে আপনার পুরাতন কোনো কাজের খবর নতুনভাবে আসবে, যাতে আপনি আনন্দিত হবেন। তবে যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে কোনো সমাজ বিরোধী উগ্র মানুষ যিনি আপনার ক্ষতিকত্রে উদ্রত হন, সেই ব্যক্তি থেকে আপনি দূরে থাকুন। সিংহরাশি আজকের দিনে আপনার জীবনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগার পূর্ণ সম্ভাবনা আছে, তাই রাস্তাঘাটে চলাচলে এমনকি বাড়ির মধ্যে থাকলেও বিশেষ সাবধানে থাকবেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবেই এবং বিয়ের আলোচনা আপনি ভরপুর করুন। সিংহরাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি অসহায় অবস্থা আসবে, কর্মে শিবির দিয়ে এলেও অর্থ সংকট চরমে উঠতে পারে। পিতা মাতা বা কোনো আত্মীয়ের শারীরিক অসুস্থতা বা তার শারীরিক সংকটের কারণে আপনার মোটা ধরনের টাকা গরচায় যেতে পারে, সেদিক দিয়ে আপনি সাবধান। আজকের দিনে কোনো বন্ধু উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুর সাহায্যে আপনি নিশ্চিত কিছু উপকার পাবেন কন্যা রাশি। তবে যেদিক দিয়ে চাপ তা হচ্ছে কোনো সন্তান আপনার সন্তান ডোবাবে, সন্তানের কারণে আপনি যথেষ্ট চিন্তায় থাকবেন কন্যা রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবেই, কিন্তু ভুলেও বিয়ের আলোচনা আপনি কোনোভাবে করতে যাবেন না। কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, আজকের দিনটি যথেষ্ট চাপ, কর্মের অবস্থার অবনতি হবে, কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ, অর্থাৎ আপনার ভুলভাল সিদ্ধান্তে কর্মে ক্ষতি হতে পারে। তুলা রাশি আপনার শত্রুরাও আপনার সঙ্গে যথেষ্ট অ্যাক্টিভ, সেদিক দিয়ে তুলা রাশির সাবধান। সন্তানের কারণে মানসিক কষ্ট বৃদ্ধি পাবে, সন্তানের অভদ্র ব্যবহার মনে দুঃখ আনতেই পারে তুলা রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না তুলা রাশির জাতক জাতিকা। তবে তুলা রাশি যেদিক দিয়ে আপনাকে যথেষ্ট শুভ খবর দেবে তা হচ্ছে আপনার উচ্চ স্থানে অর্থাৎ কর্মক্ষেত্রে উচ্চ কোনো কর্তৃপক্ষ আপনার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করবে। আজকের দিনে আপনার যেদিক দিয়ে হলে কিছুটা হলো চাপ তা হচ্ছে আপনার বন্ধু বান্ধবের মধ্যে কোনো ব্যক্তি
আপনাকে কিছুটা ফাঁসাতে পারে, অর্থাৎ আপনি প্রতারণার মুখে পড়ে যেতে পারেন তুলা রাশি আজকের দিনে। তাই আপনি ভুলেও বিয়ের আলোচনায় যাবেন না, প্রেমেও যাবেন না। এরপরে বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে বিরাট সাফল্য, তবে আর্থিক দিক দিয়ে কিছুটা টানাটান যাবে, মানসিক অবস্থার কিছুটা অবনতি ঘটবে। তবে যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে বিদ্যা, বিদ্যাক্ষেত্রে বেশ ভালো রেজাল্ট, এমনকি আজকের দিনে যেসব পরীক্ষা রয়েছে আপনি যথেষ্ট ভালো পরীক্ষা দিতে পারবেন। এছাড়া বৃশ্চিক রাশি, যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে শত্রু, শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, তবে সন্তানজনিত চিন্তা বৃদ্ধি পাবে, আকস্মিক ও তা আঘাত লাগারও পূর্ণ সম্ভাবনা রয়েছে। জল থেকে দূরে থাকুন, আগুন থেকে দূরে থাকুন, বিপদ আছে বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক জীবনে সিবৃদ্ধি, তবে সন্তানজনিত চিন্তা বৃদ্ধি পাবে, সন্তানের শারীরিক অসুস্থতা, কোথাও পড়ে গিয়ে সন্তানের আঘাত, আপনি যথেষ্ট চিন্তায় থাকবেন ধনুরাশি, তবে কর্ম পরিকল্পনা সার্থক হবে, আর্থিক জীবনে উন্নতি হবে। আজকের দিনে আপনার দেনাদাররা সেভাবে আপনাকে পরিব্রত করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবেই এবং বিয়ের আলোচনা আপনি খুব খুব করে করতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা। তবে যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে বাড়ির কোনো গুরুজনের অল্প শরীর খারাপ হলেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করিয়ে নিন, এই ছোট ছোট শরীর খারাপগুলোই একসময় বড় আকার ধারণ করতে পারে ভাই ধনুরাশি। এরপরে মকর রাশি, আজকের দিনটি পারিবারিক জীবনে একটা শান্তির পরিবেশ থাকবে, তবে অশান্তি আসবে কর্মজীবনে, অশান্তির আসবে আর্থিক দিক দিয়ে, আপনার মানসিক অবস্থা ভালো থাকবে না, শরীর কিছুটা ভোগাবে, আপনার মা বা মাতৃস্থানীয় কারোর কাছ থেকে আপনাকে সাহায্য চাইতে হতেই পারে মকর রাশি। আজকের দিনে সন্তান কিছুটা হলেও আপনার পাশে আছে, তবে সন্তানের ব্যবহার আপনার মোটেও ভালো লাগবে না। আজকের দিনে আপনার জীবনে নিশ্চিত শুভ ফল পাবেন, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি মোটেও যেতে যাবেন না মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মে সিবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি এবং সাফল্য যেদিক দিয়ে তা হচ্ছে বিদ্যা, বিদ্যায় বিরাট সাফল্য লক্ষ্য করবেন। আজকের দিনে আপনার সন্তান কিছুটা হলেও ভালো ফল করবে, এছাড়া পারিবারিক জীবনে অস্থিরতা সেভাবে নেই, কর্মক্ষেত্রে একাধিকভাবে আপনি সুযোগ পাবেন। কুম্ভ রাশি, যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে বিদ্যা, বিদ্যায় যথেষ্ট ভালো রেজাল্ট আপনি করতে পারবেন, তবে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগার পূর্ণ সম্ভাবনা আছে, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান, বন্ধুদের থেকেও সাবধান, শত্রুরা ক্ষতি করার চেষ্টায় আছে তাদের থেকেও সাবধান। আজকের দিনে আপনার জীবনে নিশ্চিত প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা। এবারে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মে সিবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে প্রেম, শুভ প্রেমযোগ রয়েছে, সেদিক দিয়ে অবশ্যই ভালো খবর পাবেন ভাই মীন রাশি। আজকের দিনে সন্তানের শারীরিক অসুস্থতা মনে চিন্তা আনবে, স্বামী স্ত্রীর মধ্যে কলহ, যথেষ্ট চাপে থাকতে হবে ভাই মীন রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে কিন্তু ভুলেও কোনোভাবেই বিয়ের আলোচনায় যেতে যাবেন না মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয় 12টি রাশির কী রাশিফল হবে তা আমি প্রকাশ করলাম, তাই বলি যদি ভিডিও ভালো লাগে
अवश्य भिडियो के आो बस शेयर कर देवें आपनी किचू कमेंट अवश्य करबें और छोटो एक लाइक देवें और आर यूट्यूब चैनल के अवश्य सबसक्राइब कर पास बेल आइकन अवश्य प्रेस करूँ जाते ये धरण भिडियोगो आपलोड करी तर नोटिफिकेशन प्रथम आपनर का पोछाएटुकू जानी हमें रिसेस कर लमस्कार धन्यवाद।